হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আমি চার পাঁচ রকমের মাছ ঝাল করব, সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি বেলে মাছ, পার্শ্ব মাছ, আর আমকরাটে মাছ, ট্যাংরা মাছ, আর এক ধরনের বেলে মাছ, তো সমস্ত মাছ নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর জিরে ও ধনিয়ার গুঁড়ো নিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি কিন্তু কাঁচাই ঝাল করব। বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো ঠিক এই পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছের ঝালটা আমার প্রায় কমপ্লিটের পথে, বেশ মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই এভাবে আমার পাশে থেকো। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।